অসুকার। কার অসুখ? কি সমস্যা? কি আপনার কে হয়? আমার যা হয় সাথে এই ওনার আত্মীয় কে কে হয়? এইখানে বসেন, এইখানে এইদিকে এসেন। আপনার ওয়াইফ হয়? কি সমস্যা বলেন দেখি। সমস্যা এই যে তার এদের হাত গুলে মানে শক্তি পারতেছে না, আর যে কথা বলতে পারতেছে না। কোন হাতে? শুধু এই হাতে? এই হাতে পায়েও হচ্ছে নাকি সমস্যা? আচ্ছা বর্তমান কি কথাবার্তা বলে না নাকি? আচ্ছা আপনারা আগে শুনে নি, হ্যাঁ যে ও মানে হাত আর পা সমস্যা হচ্ছে। পাও খুব সমস্যা নাই, কিন্তু এখন বর্তমানে হাত আর ওই মুখটা পায়ে নাই, না হাঁটতে পারবে, হাঁটতে পারতেছে। মুখে মুখে কি হচ্ছে? কথা হচ্ছে না। ব্যাকা ব্যাকা তে এটা কখন ঘুরছে? ওইটা মনে হয় গত শুক্রবার দিন। শুক্রবার? শুক্রবার যে গেল শুক্রবারে। তাহলে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ আজ কিবার? বুধবার। তো ছয় দিন হলো। তে ছয় দিন পর রাত্রি কেন নিয়ে আসেন এত রাতে? এখন বাজে 12:02। বাবু আমরা সংবাদ পাইলাম যে এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। আপনার সংবাদ পাইলাম বিদায়, আমরা এখানে চলে আসলাম। কোথায় ট্রিটমেন্ট হবে না? ওখানে ওদিকে ট্রিটমেন্ট হচ্ছে। বাড়ি কোথায় বললেন? বাড়ি আমাদের এই নবাবগঞ্জ থানা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মৌজা হচ্ছে রঘুনাথপুর। রঘুনাথপুরে? গ্রামের নাম হচ্ছে রঘুনাথপুর, ওই বাজারটার কাছে। জি জি জি, ওই যে শফিকুল মাস্টার ছিল। জি জি হ্যাঁ, শফিকুল মাস্টারের আমাকে। তাহলে এটা তাহলে যদি ওই শুক্রবারে নিয়ে আসতেন, কেউ কেউ দেখা গেছে যে ওই 2-3 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যায়। শফিকুল মাস্টার যখন হয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে আসে, আর দুই একদিনে সে সুস্থ হয়ে যায়। ও আছে, সোলজার আছে, আর ভাই আবুল হোসেন, ওরা জানে এই যে রাত হলেও নিয়ে আসে। তা আমার যখন সংবাদ পেলাম তখন তৎক্ষণাৎ আমি এই জন্য বলে দিই, যদি কারো এরকম হয়, গরিব মানুষ হয়, সাথে সাথে নিয়ে আসবেন। হ্যাঁ, পয়সা থাকছে না থাক, আমি আছি, পয়সা আছে আর আমি আছি, দেখা যাবে। হ্যাঁ, যেহেতু আমি নিজেই ডাক্তার, আমি ওটা মানসিক দেওয়া আমার অভ্যাস আছে, আমার চিন্তাধারা। একটা মেয়ে আছে, বিয়ে দিতে পারলে আমি তখন চেষ্টা করব বিনা পয়সা ওষুধ দেওয়ার, যদি আমি টাকা পয়সা করতে পারি। হ্যাঁ, এই জন্য আস্তে আস্তে টাকা জমাচ্ছি। আমার চিন্তা হলো মেয়েটা বিয়ে হয়ে গেলে আমি চেষ্টা করব বিনা পয়সা ওষুধ দেওয়ার জন্য। খুব সুন্দর, কিন্তু ধনীর বেলায় নয়, ধনী হারের জন্য হবে না, শুধু গরিব মানুষ হলে হবে। ধনী হবে যেগুলো অসহায়। হ্যাঁ, ধনী কিন্তু ওই ছেলে মেয়েরা দেখতেছে না, সেক্ষেত্রে হবে। আমার হলো এটা চিন্তা, বুঝতে পারছেন? আর এটা এইরকম সাথে সাথে আনলে কিন্তু 2-1 ঘন্টার মধ্যে সে সুস্থ হয়ে যায়। এখন বাবু শুনেন, এখন আমরা তো জানি না এই বিষয়টা। তো কালকে নিয়ে আসতেন সকালে, এত রাত্রি নিয়ে আসছেন কেন যখন দেরি হয়ে গেছে? মনে করেন যে এই এই মুহূর্তে আমরা কিন্তু সংবাদটা পাইলাম যে এটার লক্ষণটা খুব খারাপ, ওখানে নিয়ে যান, আপনাদের ইনশাল্লাহ ভগবানের দয়াতে ভালো হবে। তৎক্ষণাৎ কিন্তু আমরা এই জিনিসটা যদি ওই দিনই নিয়ে আসলেন হয়, এখানে আপনাদের যে সম্প্রদায় আছে এখানে দুইজন, হ্যাঁ, তো একজন প্রায় ভালোই হয়ে গেছে কয়দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে। ওইখানে একজন অনিল নামে ছিল, অনেক জায়গায় চিকিৎসা করছে কিন্তু হয় না, তারপরে কে দেখে দিছে, দেখা যায় কয়েকদিনের মধ্যে এখন থেকে দিব্যি সুস্থ। হ্যাঁ, কেউ বলতে পারবে না। বাবু ঠিক আছে, বাবু আপনার কাছে আমার অনুরোধ, আমার ভুল হয়ে গেছে।